ফ্রেন্ডস, এশিয়াটিক লিলি, যদি আমরা লিলিয়াম বলি, এটা বছরে দুইবারও ফুটানো যায়। প্রথম হচ্ছে ডিসেম্বর জানুয়ারি, সেকেন্ড হচ্ছে গিয়ে মে জুন। আমি প্রথমে ডিসেম্বর জানুয়ারিতে এগুলো সবগুলো ফুটে গেছিলো একবার। ফুটে যাওয়ার পরে বাল্বটাকে আমি যখন গাছটা মরে গেল তখন গাছটাকে এই পেছনে কেটে দিয়ে বাল্বটাকে শুকালাম, মাটি থেকে বের করে নিয়ে টক থেকে বের করে 5-6 দিন শুকিয়ে রাখ শুকালাম। শুকানোর পরে আবার রিপোর্টিং করলাম। রিপোর্টিং করার সময় আমি কি দিলাম, 50% পাতা পচা, 25% বালি আর 25% মাটি, যাতে মাটিটা ফুসফুসে হয়। দেওয়ার পরে গাছগুলো আমি বসু পুরো রৌদ্রে বুলে রেখে দিলাম, আর রেগুলার জল দিলাম। দিন দশেক পরে ওই বাল্ব বেরোলো, বাল্ব থেকে গাছ বেরোলো। তাতে এটা আমার ওইটা পটিং করেছিলাম আমি ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে, আর আমার এগুলো 10 দিন পরে থেকেই, 10-12 দিন পর থেকে বাল্ব বেরোলো, স্টিক বেরোলো। স্টিক থেকে স্টিক বলে আমি তখন কি করলাম, রেগুলার ওই 8-10 দিন গ্যাপ দিয়ে সব খোল পচা আর কোনো সার না, খোল পচা দিয়ে গেলাম। খোল পচা দিয়ে দেওয়ার পরে মার্চ মাসে থেকে গাছগুলো বড় হতে শুরু করলো। মানে এই এপ্রিল মাসে রেগুলারলি মাঝে মাঝে সব পেস্টিসাইড দিতাম যাতে কোনো পোকামাকড় না লাগে, আর জুন মাসে, মে মাসে, সরি, মে মাসে ফার্স্ট উইকে এই ফুলগুলো ফুটলো। এখন ফুলগুলো ফুটে তো আর 8 থেকে 10 দিন থাকে, এই পিছনে তো 3টা ফুটে গেছে, আর এগুলো এখন ফুটবে। তাহলে মে বছরে দুবারও করা যায় লিলিয়াম, কিন্তু সবাই বলে একবার, কিন্তু আমি তো দুবার করলাম, এক প্রথমে ডিসেম্বর জানুয়ারিতে আর আপনি মে জুনে, মে জুন তো এখন আসেনি, জুনে গিয়ে এগুলো ফুটে যাবে, মে মাসে 3টা ফুটে গেল আমার। তো কোনো খাটনি নেই, মাটিটাকে শুধু ফুসফুসে ফুসফুসে করতে হবে। আমি ওই বালি ভাগটা যেভাবে বললাম সেভাবে বালি সার আর মাটি সেভাবে করতে হবে। খুব ইজি, চাষ করা খুব ইজি, শুধু আপনি একটাই মনে রাখতে হবে, বাল্বটাকে পাশে দিয়ে শুকিয়ে তারপরে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করলে আপনি খুব পাবেন, বছরে দুবারই পাবেন, সবাই বলে একবার, আমি দুবার করলাম। ঠিক আছে, এই আজকে 18-ই মে, 18-ই মেতে আমার এই ফুল দাঁড়িয়েছে, কালারগুলো ভালো এসছে, যেহেতু এটা তো ফুটবে, এটা 3খানা মধ্যে 2খানা ফুটে গেছে, 1খানা ফুটবে, আর এগুলো হয়তো আর ফুটতে ফুটতে জুন মাস হয়ে যাবে। এবার ফ্রেন্ডসরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।